আলুটা সিদ্ধ করে প্রথমে ফ্রাই করে নেওয়া হবে। ওকে, ওই আলু ভাজা তেলটাতেই আমি প্রথমে দিয়ে দেবো হিং। তারপরে 1 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা। এবার আমি এতে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা। আর 1 টেবিল স্পুন আদা বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন পেঁয়াজটা। এবার আমরা দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর আমরা এখানে দিয়ে দেবো 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এবার আমরা দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। আর আমরা দিয়ে দেবো 1 টিস্পুন মৌরি গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজতে হবে। এখানে একটা টমেটো আমি বেটে রেখেছি পুরো, আমি এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দেবো। আর নুন দিয়ে দেবো। একই সঙ্গে আমরা ভেজে রাখা যে আলুগুলো ওগুলো দিয়ে দেবো। এরপর আমরা ভালো করে নাড়িয়ে নেব এটাকে। ভালো করে কষতে হবে এটা আলুগুলোর সাথে মশলাটাকে। আলুটা অনেকটাই কষা হয়ে গিয়েছে। এবার আমরা খুব কম, 1 টিস্পুনেরও কম গরম মশলা দেবো এতে। আর তারপর সামান্য জল, দেখতেই পাচ্ছ কতটা অল্প জল দিয়েছি আমি, দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে এটা 5 মিনিট আমি গ্যাস একদম আস্তে করে দিয়ে গ্যাস এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, স্টিমে রাখবো। দেখতেই পাচ্ছ এখন হয়ে গিয়েছে আলুটা পুরো, তেল বেরিয়ে এসেছে মশলা থেকে। এবার আমরা এতে ধনে পাতা দিয়ে দেবো আর অর্ধেক লেবু, লেবুর রসটা আমরা দিয়ে দেবো এতে। ব্যাস রেডি হয়ে গিয়েছে আমাদের কষা আলুর দম।